এখন আমরা সংগীতের দিনে সকালবেলায় সব খেতে বসে গেছি। আজকে সংগীত তাতে নিম্বু নেয়নি না, হঠাৎ করে ব্লু হয়ে গেল ঠিক হয়ে গেল, আবার ব্লু হচ্ছে আবার ঠিক হচ্ছে। সব গিফট দেওয়ার পালা চলছে। এইটা সোনালি দিল, এই যে সোনালি, এটা ফুলতুলিকে, এটা দিচ্ছে রাজি, বাহ খুব সুন্দর। আর এটা শিলার গিফট, বাহ খুব সুন্দর, দারুন দারুন দারুন। এটা এখনই তো পরিয়ে দিতে পারো, আংটিটা পরিয়ে দাও, শাড়ি পরে আছে তো একটু পরতে পারো, আংটিটা পরিয়ে দাও না, ওইটা কাল থেকে পরবে, এটা কাল থেকে পরবে, কালকে পরবে, পলা আংটিটা পরিয়ে দাও, পলার আংটিটা পরিয়ে দাও, এটা দিয়ে দাও, এটা এই একসাথে দিয়ে দাও, একই জিনিস রেখে দাও, দেখছি আছে আজকে ফ্রি, ট্রেন এখনো চলেনি আমাদের, এখনো আমরা এখনো গন্তব্যে পৌঁছয়নি, এই সবে শুরু হয়েছে যেহেতু বিয়েবাড়ি। খুব সুন্দর টয়কা পার্কটা, আর শীতকালে তো আরও সুন্দর কারণ বিভিন্ন ধরনের ফুল ফোটে। আর এই যে বিয়ের মণ্ডপ, এখানে বিয়ে হবে, এখনো ডেকোরেশন হয়নি যেহেতু কালকে বিয়ে, আজকে সঙ্গীত। খুবই সুন্দর সাজানো গোছানো টয়কা পার্ক, আজকে সঙ্গীতের দুপুরবেলা, আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে, আর একটু ডান্স প্র্যাকটিস করলাম, রাত্রিবেলা পারফরমেন্স আছে আমাদের, সবাই দেখতে তো পাবেনই, খুবই আনন্দ করছি সব বন্ধুরা মিলে, এখন সব ফটো তুলবো বলে এসেছি। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, সঙ্গীত বিয়েবাড়ির সঙ্গীত স্পেশাল ব্লগ, কোথায় কোথায় ঝুঁকে যাচ্ছে ফটো তোলার জন্য, সব ফটো তোলার জন্য সব ঝুঁকে যাচ্ছে, কি সুন্দর ফুলগুলো। কোথায় ঢুকে গেছে দেখুন, না না ভালো উঠেছে, ভালো উঠছে। নিজে নিজে করলে হয়ে যায়। এখানে কোনের মা মেহেন্দি পড়তে বসেছে, ওনার লাস্ট মুহূর্তে মনে পড়েছে এখন মেহেন্দি পড়ার কথা, এত ব্যস্ত ছিলেন উনি। বাহ ডল তো ভালোই পড়াচ্ছে, ডল আর শিলা মিলে পড়াচ্ছে, তাই তো, বাহ চলো আমার এদিকে যাওয়ার তারা, তুই যাবি না তো এখন, চ ও বলছে যাব। এদিকে রাজিও মেহেন্দি পড়তে বসে গেছে, আমাদের ববি পড়াচ্ছে, রাজি খুব ক্লান্ত, রেস্ট করবো না না, রাত্রিবেলা না ওর গলা ব্যথা, ঘুমাতে পারলাম না, তাই না, তাই তো, চলো চলো। পাস্তাটা কি ঝাল হয়েছে একটু, মনে হচ্ছে একটু ঝাল হয়েছে, ঘেমে ঘেমে যাচ্ছিস, কেমন হয়েছে পাস্তাটা, দারুণ হয়েছে, ভালো হয়েছে, ঝাল ঝাল, আদি কেমন লাগছে পাস্তা, ভালো, আচ্ছা খাও খাও।
এই 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 এটা কি হচ্ছে, ভালো করে বলতে হবে, এই সব চলবে না। ভালো ভালো বলতে গেলে উল্টো পাল্টা বলে দেবো। ওটাই বল ওটাই বল ওটাই সারাক্ষণ ঝগড়া, কালকে অব্দি ঝগড়া হলো, এখনো ঝগড়া হয়েছে, রেডি হতে হেল্প করিনি বলে এখনো অনেক রাগ আমার উপর, যেহেতু আমি ওকে হেল্প করিনি, কালকেও বলা হয়ে গেছে আমাকে হেল্প করবি। এখানে এভরিবডি আন্ডারস্ট্যান্ডস বাংলা এক্সেপ্ট ইউ, শুভ মায়া নিয়ে তো सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना।
लो तेरी विकेट विकेट बोलो ना क्यों ये चांद सितारा
চলো খেয়ে নি, ওর বাড়ি ফিরতে হবে। খুব নাচানাচি হলো, কাজি বসেছে, অর্পিতাদি বসেছে, সবাই ক্লান্ত, অনেক রাত হয়ে গেছে। এই দেখো মশলা দেওয়া আছে, চলো খাই, চলো খাই। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, সঙ্গীতের অনুষ্ঠান শেষ। ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো।